হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনি হয়তো একটা প্রতিষ্ঠানের আইটি ডিপার্টমেন্টে সার্ভিস করেন। আপনার প্রতিষ্ঠানে আইটি ডিপার্টমেন্ট ছাড়াও আরও একাধিক ডিপার্টমেন্ট থাকতে পারে, যেমন অ্যাডমিন, অ্যাকাউন্টস, কমার্শিয়াল, মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। এবং প্রতিটি ডিপার্টমেন্টে একাধিক পিসি থাকতে পারে এবং প্রতিটি পিসিতে আলাদা আলাদা আইপি অ্যাসাইন করা থাকতে পারে। তো বন্ধু, আপনার হয়তো কোনো কোনো সময় একটা কোনো ডিপার্টমেন্টের নেটওয়ার্ক চেক করার প্রয়োজন হতে পারে, সেটা আপনি আপনার পিসি থেকে সহজেই করতে পারেন। তো বন্ধু, আজ আমি দেখাবো কিভাবে একটা ছোট্ট ব্যাট ফাইলের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত ডিপার্টমেন্টের নেটওয়ার্ক একসাথে চেক করতে পারেন। ছোট্ট একটা আমরা ব্যাট ফাইল তৈরি করবো, এটাতে ডাবল ক্লিক করলেই আপনি আপনার নেটওয়ার্কের যত পিসি আছে সবগুলোর আপনি নেটওয়ার্ক চেক করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমরা একটা টেক্সট ফাইল নিব। টেক্সট ফাইলের নাম যা আছে তাই থাক, এখানে কোডগুলো আমি পেস্ট করে দিলাম। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কপি করে নেবেন। তো বন্ধু, এটা আমরা দেখেন এখানে আমার প্রতিষ্ঠানে ধরুন কমার্শিয়াল, এডমিন, মার্কেটিং তিনটা ডিপার্টমেন্ট আছে এবং প্রতিটি ডিপার্টমেন্টে দুটো করে কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটারে আলাদা আলাদা আইপি অ্যাসাইন করা আছে। বন্ধুরা, আপনার প্রতিষ্ঠানে একাধিক পিসি থাকতে পারে এবং একাধিক ডিপার্টমেন্ট থাকতে পারে, এটা আপনি এভাবে কোডগুলো সাজিয়ে নেবেন। তো বন্ধুরা, এটা প্রথমে আমি সেভ অ্যাজ দেবো, এটার নাম দেবো আইপি স্ক্যান, একটা এক্সটেনশন দিতে হবে ডট পি ব্যাট ফাইল, BAT ডট BAT, এটা অবশ্যই অবশ্যই ডট BAT দিতে হবে, এটা ব্যাট ফাইল হিসাবে সেভ হবে। কেটে দেবো, দেখেন বন্ধুরা একটা ব্যাট ফাইল হিসেবে একটা সেভ হয়েছে। এটাতে ডাবল ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করি। বন্ধুরা দেখেন এখানে প্রথম কমার্শিয়াল, কমার্শিয়ালে একটা পিসিতে আইপি বসা ছিল 20.33। দেখেন এটা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে এটা কোনো কারণে বন্ধ আছে অথবা নেটওয়ার্কে কোনো সমস্যা আছে, এটা আপনি আপনার এখান থেকে পিসি থেকে বুঝতে পারতেছেন। কমার্শিয়ালে আর একটা পিসিতে আইপি দেওয়া ছিল 20.51, এটা ঠিক আছে বন্ধুরা, পিং হইতেছে সুন্দরভাবে, বাকিগুলো সুন্দরভাবে, বাকি ডিপার্টমেন্টগুলো সুন্দরভাবে দেখেন পিং হইতেছে, যেমন মার্কেটিং পিং হইতেছে, সবগুলো পিং হইতেছে, শুধু আপনার একটা এভাবে বুঝতে দেন আপনার কমার্শিয়ালের একটা পিসিতে সমস্যা আছে। তো বন্ধুরা, এভাবে আপনি একটা ছোট্ট ব্যাস ফাইলের মাধ্যমেই আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত নেটওয়ার্ক চেক করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।